ব্যাস আমার বড় ব্যাগটা আমি জমা দিয়ে দিয়েছি, আর এই যে বোর্ডিং পাসও দিয়ে দিয়েছে, এর মধ্যে সব লেখা রয়েছে যে কত নম্বর গেট থেকে বেরিয়ে প্লেনে উঠব, আর এখন সিকিউরিটি চেকিং হবে। আমি গর্ভগৃহ অবধি ঢুকেছি, পুজো দিয়েছি, মায়ের পুজো দেখেছি, দর্শন করেছি, খুব ভালো লেগেছে। পুজো দিতে গেলে কি কি লাগে ওটা একটু বলে দিতে পারবেন? পুজো থেকে এখানে আপনাদের হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন সময় হচ্ছে ভোর 1:42, আর এখন আমি রয়েছি আমাদের বাড়ির কাছে রেলওয়ে স্টেশন পায়রাডাঙ্গা। এই মাঝরাতে আমি আবারও পাড়ি দেব আমার শহর ছেড়ে আমার গন্তব্যে। আজকে আমি কোথায় যাচ্ছি ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি যাচ্ছি আসাম রাজ্যের গুয়াহাটি, তারপর ওখান থেকে কামাখ্যা মায়ের মন্দিরে। আমি আগেও কামাখ্যা মায়ের মন্দিরে গেছি, দর্শন করেছি, কিন্তু এইবারটা আমার কাছে খুব স্পেশাল। কারণ আগের বার আমি যখন গুয়াহাটি গেছিলাম ট্রেনে করে গেছিলাম, কিন্তু এইবার আমি ফ্লাইটে করে যাব, আর এই ফ্লাইটটা আমার জীবনের প্রথম ফ্লাইট। অনেক এক্সাইটেড রয়েছি, এত জায়গায় ঘুরেছি কিন্তু ফ্লাইটে ওঠার সৌভাগ্য এতদিন হয়নি। আজকে সকাল 7:30 দমদম এয়ারপোর্ট থেকে আমার ফ্লাইট রয়েছে, যেটা 1:10 মধ্যে আমাকে পৌঁছে দেবে গুয়াহাটি 8:40 সকাল। তো দিনের দিন পৌঁছে যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরে। যদি আমি ট্রেনে করে যেতাম 18-20 মতন সময় লাগতো, সেখানে শুধুমাত্র 1:10 আমি পৌঁছে যাচ্ছি। দারুণ ব্যাপার, ফ্লাইটের জন্য কত মানুষের সময় সেভ হচ্ছে। আমার তো মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে, প্রথমবার এয়ারপোর্টে ঢুকবো, কি কি করতে হবে না করতে হবে কিছুই জানি না। ভিডিওতে দেখেছি কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে আজকে গিয়ে আমি দেখব। সবচেয়ে টেনশনের বিষয়টা হচ্ছে লাগেজের ওয়েট। আমি নিজেও জানি না যে আমার লাগেজের ওয়েট কত হয়েছে। একটা লিমিট থাকে প্রত্যেকটা এয়ারলাইনে যে আমি কত ওয়েটের লাগেজ ক্যারি করতে পারবো আমার সাথে। আমি যাচ্ছি ইন্ডিগো এয়ারলাইনে। দু ধরনের ব্যাগ তোমরা ক্যারি করতে পারবে, একটা হ্যান্ড ব্যাগ, একটা চেকিং ব্যাগ। হ্যান্ড ব্যাগ যেটা, ওটা তোমাদের সাথে সিটে গিয়ে কেবিনে রাখতে পারবে। আরও একটা যেটা চেকিং ব্যাগ, ওটা প্লেনের ভেতরে রাখা হবে, ওটা তোমাদের সাথে নিয়ে যেতে দেবে না। হ্যান্ড ব্যাগের ওয়েট 7 কেজি হতে হবে, চেকিং ব্যাগের ওয়েট 15 কেজি হতে হবে। তার বেশি হলে এক্সট্রা টাকা তোমাদের পে করতে হবে। এটা শুধুমাত্র ইন্ডিগো এয়ারলাইনের কথা আমি বলছি, অন্যান্য এয়ারলাইনে হয়তো কম বেশি হতে পারে, ওটা তোমরা দেখে নেবে। টিকিট কাটার সময় টিকিটেই লেখা থাকে সকাল 6:45 বোর্ডিং টাইম। এই সময়ের মধ্যে যদি আমি পৌঁছাতে না পারি তাহলে পাখি উড়ে যাবে, আমি বসে থাকবো এয়ারপোর্টে। ফ্লাইট ধরার ক্ষেত্রে মোটামুটি 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো যারা আমার মতন প্রথমবার ফ্লাইট জার্নি করবে, কিছুই জানো না, তারা এই ভিডিওটা অবশ্যই দেখো। যা যা অভিজ্ঞতা হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। 2:25 ট্রেন রয়েছে লালগোলা প্যাসেঞ্জার, যেটা লালগোলা থেকে ছেড়ে আসে, আর 4:07 দমদম স্টেশনে আমাকে পৌঁছে দেবে। তারপর দমদম স্টেশন থেকে যেতে হবে দমদম এয়ারপোর্ট। এই যে কি কষ্ট, যারা এই লালগোলাতে জার্নি করেছে তারাই জানো। 4:10 পৌঁছে গেছি দমদম। দমদম স্টেশন থেকে যদি তোমরা এয়ারপোর্ট যেতে চাও তাহলে যে প্ল্যাটফর্মে নামো না কেন, আসতে হবে 4 নম্বর প্ল্যাটফর্ম। তারপর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে রোড। এত সকালে মনে হয় না যে বাস পাবো, ট্যাক্সি করেই যেতে হবে। স্টেশন থেকে বেরিয়ে অনেক ট্যাক্সি ছিল, ভাড়া বলছে 100 টাকা পার পার্সন, 5 জনকে বসিয়ে নিয়ে যাবে। তো আমি উবের থেকে ট্যাক্সি বুক করলাম 150 টাকা দিয়ে, রিল্যাক্সে চলে যাব। ফাইনালি পৌঁছে গেছি এয়ারপোর্টে। দেখো কত সুন্দর, এই প্রথম এত কাছ থেকে দেখছি। দমদম স্টেশন থেকে এখানে আসতে 10 মিনিট মতো সময় লাগবে যদি রাস্তা ফাঁকা থাকে। এখন সময় হচ্ছে 4:58। এবার চলো গেট নাম্বার দেখে ঢুকতে হবে। ভেতরে ঢোকার সময় যে কোনো আইডি প্রুফ তোমাদের সাথে রাখতে হবে, ওটা দেখাতে হবে।
প্রবেশ করে গেছি এয়ারপোর্টের ভেতরে। বাইরে যারা আছে তারা খুবই হেল্পফুল, যা যা করতে হলো সব দেখিয়ে দিয়েছে, করে দিয়েছে। তোমরা যদি কিছু না বুঝতে পারো বাইরে যে কোনো কাউকে বলবে, যে অফিসাররা থাকবে তারাই দেখিয়ে দেবে। ভেতরে ঢোকার পর তোমাদের প্রথম কাজ হবে এই ডিসপ্লে বোর্ডে দেখা যে চেকিং শুরু হয়েছে কিনা, এয়ারলাইনের নাম, কখন ডিপার্চার হবে, লেট থাকলে সেটাও ওখানেই দেখিয়ে দেয়, আর কত নম্বর কাউন্টারে চেকিং হচ্ছে সব লেখা থাকে। আমি যেহেতু ইন্ডিগোর ফ্লাইটে যাচ্ছি, এই সামনে রয়েছে ইন্ডিগো এয়ারলাইনের কাউন্টার, এখানে আমাকে যেতে হবে। এটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন, আর ওদিকে রয়েছে স্পাইসজেট। তোমরা যে এয়ারলাইনের টিকিট করবে সেই এয়ারলাইনের কাউন্টারেই যাবে। ব্যাস, আমার বড় ব্যাগটা আমি জমা দিয়ে দিয়েছি, আর এই যে বোর্ডিং পাসও দিয়ে দিয়েছে, এর মধ্যে সব লেখা রয়েছে যে কত নম্বর গেট থেকে বেরিয়ে প্লেনে উঠব, আর এখন সিকিউরিটি চেকিং হবে। কাছাকাছি চলে এসেছি, এখানে আর ভিডিও করার অনুমতি নেই। বন্ধুরা, আমার সিকিউরিটি চেক কমপ্লিট। এয়ারপোর্টে যে এরকমভাবে সিকিউরিটি চেক হয় না আসলে বুঝতেই পারতাম না। প্যান্টের বেল্টও খুলতে হয়েছে, আর পকেটে যা যা ছিল সব একটা ট্রের মধ্যে রেখে, ট্রে একদিকে মেশিনে স্ক্যান হয়েছে আর আমার ফুল বডিও স্ক্যান হয়েছে। তো এইভাবেই এখানে সিকিউরিটি চেক করা হয়। সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর বোর্ডিং পাসে গেট নাম্বার লেখা রয়েছে, আমার গেট নাম্বার 15। এই যে 14-21 এদিকে যেতে হবে। সব কিছু হয়ে যাওয়ার পর তো তোমাদের হাতে সময় থাকবে, চাইলে তোমরা এখান থেকে কেনাকাটা খাওয়া দাওয়া করতে পারো। সব কিছুর দামই কিন্তু অনেক বেশি, 5-6 গুণ বেশি বাইরে থেকে। আমার তো কিছু এরকম খাওয়ার নেই, এখন আমি গিয়ে বসবো বসার জায়গায়। এতদিন চলন্ত সিঁড়িতে উঠেছি, আজকে চলন্ত ফ্লোরে। হেঁটে হেঁটে যদি যেতাম এর আগে চলে যেতে পারতাম। অনেকক্ষণ ধরে আমার খুব চেপেছিল, ভাবছিলাম কোথায় টয়লেট আছে। তো 15 গেট নাম্বার যাওয়ার পথে এখানে রয়েছে টয়লেট মেয়েদের আর ছেলেদের জন্য। গেট নাম্বার 16, এখানে এখন বোর্ডিং চলছে, ওই জন্য ভিড়। এ প্লেন প্লেন, ওই দেখো আমার মতন যারা কোনোদিন এত কাছ থেকে এরোপ্লেন দেখোনি, তাদের এই জায়গায় আসলে মন ভরে যাবে। সব প্লেন দেখা যাচ্ছে, উঠছে নামছে, মানুষে কি তৈরি করেছে, এতজনকে নিয়ে এই প্লেন আকাশে উড়ে যাবে। যদি বেশি দূরে প্লেন দাঁড়িয়ে থাকে তাহলে এই বাসে করে নিয়ে যায়, আমি জানি না আমাদের কিভাবে নিয়ে যাবে। আমরা কিন্তু এদিক থেকে উঠবো, ওটার মধ্যে হয়তো উঠবো আমরা। ছটা 45, একদম রাইট টাইমে আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে। এটা স্ক্যান করলো। এই রাস্তা দিয়ে হাঁটার একটা আলাদাই মজা। এই ফ্লাইটের ভেতরে বসে জোরে কথা বলাই যাবে না, তাহলে সবার অসুবিধা হবে। আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছু আমি বলবো। আমার সিট নাম্বার হচ্ছে 14F, যেটা এই বোর্ডিং পাসে লেখা রয়েছে, একদম উইন্ডো সাইড। সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে যাব, 1 ঘন্টা 10 মিনিট মাত্র। বন্ধুরা, এয়ার হোস্টেস ম্যাডাম বলল ক্যামেরা বন্ধ করে আমি যেটা বলছি সেটা শুনতে, প্রথমে সিট বেল্ট পরে নিতে, যেটা পরাটা খুব দরকার। এখানে রয়েছে কিছু বুক, বিপদকালীন সময়ে কি কি করণীয় সেটা লেখা রয়েছে, আর অবশ্যই ফোন ফ্লাইট মোডে করতে হবে। গেট ওয়েল সুন, উড়ানের সময় যদি মুখ থেকে কিছু বেরিয়ে আসে তাহলে এই কাগজের ঠোঙা কাজে লাগবে। এবার দেখবো কিছু ফ্যাসিলিটি। সামনে রয়েছে এই ট্রে, আর ওপরে রয়েছে এলইডি লাইট, এসি, যেখানে আমার হাত পৌঁছাচ্ছে না। হঠাৎই বন্দে ভারতের কথা মনে পড়ে গেল। সময় 7:23, আমরা ওড়ার জন্য একদম রেডি। ক্যাবিন ক্রু, ডিওসি শোডিং অফ পারফর্ম ক্যাব ক্লিয়ারেন্স, থ্যাঙ্ক ইউ।
যখন উঠছিল তখন একটু গা গোলাচ্ছিল, মাথা ভার হয়ে গেছিলো, এখন ঠিক আছে। বাইরেটা দেখাচ্ছে কি দুর্দান্ত লাগছে, ও অসাধারণ। বন্ধুরা, এ যেন এক অদ্ভুত দৃশ্য, মনে হচ্ছে এক পলকে ভূমি থেকে স্বর্গে। সাদা ঘন মেঘের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের উড়োজাহাজ। দেখছো, এটাই হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট, বেশ সুন্দর। বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের বাইরে, এই যে রাস্তা। সবাই বলছে শিলং শিলং, মেঘালয় মেঘালয়। আমি তো এখান থেকে শিলং যাব না, আমি যাব কামাখ্যা মায়ের মন্দিরে। এয়ারপোর্টের বাইরে থেকে তোমরা এরকম বাস দেখতে পারবে, যে বাসে আরামভাবে তোমরা পৌঁছে যেতে পারবে। দারুণ, একদম এসি বাস, সিটগুলো বেশ ভালো। এই বাসটা পুরো মায়ের মন্দির পর্যন্ত যাবে না, মন্দিরের যে গেট আছে ওই গেট পর্যন্ত যাবে। ওখান থেকে 30 টাকা দিয়ে শেয়ার গাড়ি করে পৌঁছাতে হবে নীলাচল পর্বতের উপরে, মন্দিরের একদম কাছে। ভাড়াটা অবশ্যই কম হবে অন্যান্য গাড়ি থেকে। এই জায়গা থেকে কামাখ্যা মন্দিরের ওই গেট 16-17 কিলোমিটার, ভাড়া 100 টাকা। ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া। আর এই এই জায়গায় তোমাদের বাস নামিয়ে দেবে, এখান থেকে তোমাদের এখানে এসে শেয়ার গাড়ি করে যেতে হবে। আগের বার যখন এসেছিলাম যে হোটেলে ছিলাম সেই হোটেলেই যাচ্ছি, আগে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপর মন্দিরে আসব। গুড আফটারনুন বন্ধুরা, এখন সময় হচ্ছে দুপুর 1:30। রুমে চেক ইন করেছি, বিছানায় শুয়ে ফোন ঘাঁটছিলাম, কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারিনি। কালকে সারা রাত ঘুমাইনি, লাল গোলা ধরার চক্করে তো ঘুমিয়ে আসেনি, তার উপরে ফার্স্ট ফ্লাইট, মানে মাথায় এত কিছু ঘুরছিল ঘুম হয়নি, শরীর অনেক ক্লান্ত ছিল, ঘুমিয়ে গেছিলাম। কালকে সকাল সকাল উঠে লাইনে দাঁড়িয়ে আমি দর্শন করব, আজকে জাস্ট ঘুরে আসব তোমাদের দেখানোর জন্য। এখন একবার তোমাদের রুমটা দেখাই, রুমটা দেখিয়ে লাঞ্চ করতে চলে যাই। এই হচ্ছে বেড, চেয়ার রয়েছে, বড় বড় জানালা, এদিকে ওদিকে সিলিং ফ্যান, এটা নন এসি রুম, এখানেও একটা চেয়ার রয়েছে, আয়না, টয়লেট। এই হোটেলটার যা লোকেশন সেই লোকেশন অনুযায়ী রুমের ভাড়া আর রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা সবই ঠিকঠাকই আছে। 700 থেকে 1000 টাকার মধ্যে তোমরা এরকম রুম পেয়ে যাবে, নন এসি রুম। এখানে যখন কোনো উৎসব হয় তখন প্রত্যেকটা হোটেলের ভাড়াই বেড়ে যায়, তো তোমরা যখন আসবে একবার কল করে নেবে। এই হোটেল থেকে কামাখ্যা মায়ের মন্দির যেতে 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে, একদমই কাছে। বন্ধুরা, আমি এসেছি অন্নপূর্ণা হোটেলে, এখানে 90 টাকা থেকে ভেজ থালি শুরু হচ্ছে। আমি 150 টাকার পনির সবজি থালি নিয়েছি, 4 রকম সবজি, এই হচ্ছে পনির, টক দইও রয়েছে, ডাল, আলু ভাজা, বেশ সুন্দর। চলো যাই এবার মন্দির দর্শনে। এই হচ্ছে হোটেল, যে হোটেলে রয়েছি। এই গলিতে আরও হোটেল রয়েছে, কিছু হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, মন্দিরের কাছে একদম। এই দেখো এখানেও অনেক কটা রয়েছে হোটেল এখানে, তো কিছু হোটেলের ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আমাদের হোটেল থেকে বেরিয়েই এই দেখছো এখান থেকে দোকান শুরু হয়ে যাচ্ছে, পুজোর সামগ্রী তোমরা এখান থেকে নিতে পারবে। এই গলি দেখছো বাঁদিকে, এটাই যাচ্ছে মন্দিরের পথে। আর এই জায়গাটা দেখে নাও, অন্ন সেবা কুপন, এখানে তোমরা ফ্রিতে
দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে পারো। এখান থেকে টোকন সংগ্রহ করে এদিকে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যাওয়ার পথেও দুপাশেই প্রচুর দোকান দেখতে পারবে, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। যখন তোমরা মন্দিরের পথে যাবে অনেকেই তোমাদের বলবে পূজোর সামগ্রী নেওয়ার জন্য, এই দেখো চলে এসছে, এটাই গেট। এদিকে হয়তো কাজ হচ্ছে। দেখছো এটাই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দির। এখানে আমি আগের বারও যখন এসেছি অনেক পায়রা দেখেছি, যেগুলো উঠতে পারে না, পায়রাগুলো এখানেই বসে থাকে, বাচ্চা যারা রয়েছে তারা ওগুলো ধরছে, খেলা করছে। বহু পুরনো এই মন্দির। আমি এখন যেখানে বসে আছি এখানে এসে তোমরাও একবার বসবে, বসে ভেতর থেকে এই জায়গাটাকে অনুভব করবে, দারুণ লাগবে। এই পুরো কামাখ্যা মায়ের মন্দির, আর ওই জায়গাটা দেখছো এখানে বলি হয়, যারা রক্ত দেখতে পারো না আমি বলবো ওই জায়গা থেকে দূরে থাকো, দেখলে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখা হয়ে গেছে অরুণদার সাথে, অরুণদা এসছে মালদা থেকে, প্রথমবার এসছে, কেমন লাগছে তোমার? আমার তো খুব ভালো লাগছে, মানে আমি প্রথম এসেছি কামাখ্যা মানে মন্দিরে দর্শন করতে মায়ের, কিন্তু দর্শন করতে পারলাম না, ওই বলে মা না চাইলে হয় না, যখন চাইবে তখনই পারবে। এসে এই দাদার সাথে দেখা হয়ে গেল, যার ভিডিও আমি দেখি তো খুব ভালো লাগছে, হঠাৎ দেখি পাশেই আমার দাঁড়িয়ে আছে, আমি তো অবাক, আমি বলছি কি দেখলাম, তারপরে ধীরে ধীরে এখন মানে আমারও খুব ভালো লেগেছে যে তোমার সাথে দেখা হয়েছে। দাদা মন থেকে খুব ভালো, মানে একদম হাম্বল, খুব ভালো লাগছে আমার দাদার সাথে ঘুরতে। দুজনেই আমরা এখন একটু ঘুরে দেখছি চারিপাশটা, আর দেখছো একদম মন্দিরের পাশেই দাঁড়িয়ে রয়েছি, আর খুব জমজমাট, প্রচুর মানুষ এসছে পুজো দিতে। বন্ধুরা তোমরা এখানে আসলে কিভাবে পান্ডাদের সাথে যোগাযোগ করবে, মানে প্রসেসটা কি হবে সেটাই জানার চেষ্টা করব। জেঠু এখানে যদি কেউ আসে পুজো দিতে চাই আপনাদের সাথে যোগাযোগ করবে কি করে? ফোনে করবেন, ফোন নাম্বার 7333999 0804252 542। তো ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ফোন নাম্বার বলে দিল। তাছাড়া আরো অনেকেই রয়েছে এখানে, আসলেও তোমরা যোগাযোগ করতে পারবে। আপনার নাম কি? শৈলেন শর্মা। পুজো দিতে গেলে কি কি লাগে ওটা একটু বলে দিতে পারবেন? ঠিক আছে, এখানে আপনাদের দোকানও আছে, ওখানে থেকে নিজেও কিনতে পারে, না হলে আমার এখানে পান্ডা থেকে দিলেও তোমরা যদি মন্দির প্রাঙ্গণের ভেতরে কোথাও থাকতে চাও তাহলে থাকার জায়গা রয়েছে, গেস্ট হাউস, এখানে ভাড়া অনেকটাই কম আমি শুনেছি। এই দেখছো মন্দির, আর এদিকেই রয়েছে মানে প্রবেশ করেই তোমরা বাঁদিকে দেখতে পারবে গেস্ট হাউস, এই দেখো। গেস্ট হাউস কামাখ্যা দেবালয়া, এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। রুম থেকে বেরাবে আর মায়ের দর্শন পাবে। সাথে পেয়ে গেছি জেঠু আর জেঠিকে, কলকাতা থেকে এসেছেন ঘুরতে, মায়ের দর্শন করতে, কেমন লাগছে আপনাদের?
ভালো। এখানে পুজো দিয়ে মন শান্তি হয়ে যায়। তবে পুজোর সিস্টেম আছে অনেকগুলো। প্রথমে একটা কুপন নিতে হয় জেনারেল লাইনে পুজো দিতে গেলে, সেই কুপন এন্ট্রি করে তবেই জেনারেল লাইনে ঢুকতে হয়। এছাড়া 500 টাকার একটা কুপন আছে, সেটাকে স্পেশাল লাইনে যেতে হয়। তবে ভেতরে গর্ভগৃহতে ওই জেনারেল লাইন বা স্পেশাল লাইনে পুজোটা দিতে পারলেই গর্ভগৃহ অবধি ঢোকা যায়, না হলে গর্ভগৃহ অবধি ঢোকার যায় না। আমার খুব শান্তি লেগেছে পুজো দিয়ে। কাল আমি গর্ভগৃহ অবধি ঢুকেছি, পুজো দিয়েছি, মায়ের পুজো দেখেছি, দর্শন করেছি, খুব ভালো লেগেছে। ভালোই লেগেছে। আমরা একসঙ্গে দুজন এসেছি কলকাতা থেকে। আমরা কলকাতা থেকে কামাখ্যা এসে নেমেছি। কামাখ্যা এসে নামার পর আমরা একটা আশ্রয় বলে একটা হোটেলে আমরা ছিলাম। ওখান থেকে আমরা মর্নিংয়ে বেরিয়ে এসে লাইন দিয়েছি। যখন এসেছি ভোর 8টা, আমরা পুজো দিয়ে বেরিয়েছি সন্ধ্যা 5টায়। এত ভিড় ছিল, স্যাটারডে ছিল সেদিনকে। এই নিয়ে 4 বার এলাম। তো অভিজ্ঞতা শুনলে, যেখানে আসলে কী কী ফেস করবে, কীভাবে করবে? আমার জীবনে আজকের এই দিনটা ভোলার না। এত সুন্দর একটা অভিজ্ঞতা, প্রথমবার কলকাতা থেকে সোজা কামাখ্যা মায়ের দর্শনে। আগে যারা বহুবার প্লেনে উঠেছো চড়েছো, তাদের কাছে বিষয়টা বড় না, ট্রেনে চড়ার মতন হয়ে গেছে। কিন্তু যারা প্রথমবার আমার মতন প্লেনে উঠেছো বা উঠবে, তাদের মনের অবস্থা আমার মতনই হবে। কিছু কথা আমি তোমাদের বলতে চাই। দিনের দিন টিকিট কেটে যদি তোমরা আসতে চাও, ভাড়া অনেক পড়বে। তো আগে থেকে টিকিট করে রাখবে। উইন্ডো সাইড সিটের জন্য আলাদা টাকা পে করতে হয়। আমি 300 টাকা পে করেছিলাম। প্রথম প্লেনে উঠে যদি উইন্ডো সাইডে বসে বাইরের ভিউ না দেখতে পারি, তাহলে আর কি মজা। তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, জয় মা কামাখ্যা।